Assalamualaikum, welcome to Shulgana Math class. आज के अमी बोर्गेर मैजिक अर्थात किभावे अति सहजे बोर्गो निर्णय करा जाए से विषयटा निये किछु मजार बोर्गो निर्णय करब एवं ए निये विस्तारित आलोचना करब। आशा करी धैर्य धरे भिडियोटा आमरा शेष पर्यन्त देखब। ख्याल करी 11 स्क्वायर एटार बोर्गो आमरा जानी 121 और ना जानले आमरा एइभाबे बोर्गो करब 1 स्क्वायर 1 এরপরে 1 ইনটু 1 1 ইনটু 2 ইকুয়াল টু 2 এরপরে এটা 1 স্কয়ার হলো 1 ঠিক আছে। অর্থাৎ এই দুইটা দুইবারে এই দুইটা 1 আসবে আর মাসকারের যে 2টা এটা আসবে হলো 1 ইনটু 1 ইনটু 2 এই টোটালটার গুণফল। আচ্ছা এরপরে খেয়াল করি যখন তিনটা 1 এর স্কয়ার তখন আমরা এইভাবে লিখব 1 2 3 তিনটার জন্য 6টা হবে। এরপরে আবার 3 পরে ডাউনের দিকে যাবে অর্থাৎ 3 2 1 তিনটা থাকলে 1 2 3 এরপরে 3 2 1 এভাবে। এরপরে চারটা হলে এটার জন্য হবে তার পর্যন্ত হবে 1 2 3 চার অর্থাৎ চারটা ওয়ানের স্কোয়ার 1111 স্কোয়ার সমান হবে 1 2 3 4 যেহেতু চারটা এখানে আমরা লিখবো 1 2 3 চার। এরপরে আবার চার থেকে কমতে থাকবে অর্থাৎ 4 3 2 1 এভাবে ঠিক আছে। প্রথমে 11 স্কয়ার মানে 1 2 1 এরপরে একশো এগারো স্কোয়ার হলো 1 2 3 এরপরে কমতে থাকবে 3 2 1 এরপরে যখন চারটা ওয়ানের স্কোয়ার তখন 1 2 3 4 এরপরে আবার কমতে থাকবে 3 2 1। আচ্ছা এটা গেল টাইপ 1। টাইপ 2 22 স্কোয়ার এটাকে লিখবো আমরা এই যে প্রথম যেটা লিখছিলাম 1 2 1 এটা লিখবো 1 2 1 এরপরে জাস্ট এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি 4 একে 4 4 দোকানে 8 4 একে 4 এইটা হলো 22 স্কোয়ারের বর্গ অর্থাৎ 484। একইভাবে আমরা যদি 3টা 2 নিই 3টা 2 এর স্কোয়ার ইকুয়াল টু আমরা এই পরেরটা লিখবো এই যে এটা লিখবো 1 2 3 2 1 অর্থাৎ দুইয়ের যত একাধিক দুইয়ের বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে প্রথম টাইপটা যেটা সলভ করছি সেটা এখানে কাজে লাগবে। এটা লেখার পর এটাকে জাস্ট আমরা 4 দ্বারা গুণ করব তাই 222 অর্থাৎ একটা বড় সংখ্যা বর্গ আমরা পেয়ে যাইতেছি। এটাকে গুণ করলে হবে 4 একে 4 4 দোকানে 8 3 4 12 2 হাতের আছে 1 4 দোকানে 8 আর 1 9 এরপরে 4 একে 4 এটা এটা বর্গ। আচ্ছা এরপর একটা খেয়াল করি এরপরে 4 সংখ্যার 2 অর্থাৎ 4টা 2 এত এর বর্গ অর্থাৎ 2222 এত এর বর্গ হবে। আমরা প্রথমে এটা লিখব 1 2 3 4 3 2 1 এরপরে জাস্ট এটাকে আমরা 4 দ্বারা গুণ করব তাহলে এটা আমরা বর্গ পেয়ে দেবো। 4 একে 4 4 দোকানে 8 3 4 12 2 হাতের আছে 1 4 4 16 আর 1 হইল 17 7 হাতে আছে 1 3 4 12 12 আর 1 হইল 13 13 হাতে আছে 1 4 দোকানে 8 8 আর 1 9 এরপরে 4 একে 4 এই পেয়ে গেলাম আমরা 4টা 2 এর উপরে বর্গ অর্থাৎ 49 37 28টা। এরপরে দেখব আমরা 3 এর বর্গ এরপরে 2টা 3 অর্থাৎ 33 স্কোয়ার এটা প্রথমে আমাদেরকে জানতে হবে এই 3 3 কে 9 এর আগে বর্গ নির্ণয়ের আরও অনেকগুলো ক্লাস দিছি ওইগুলো আমরা একটু দেখে আসবো তাহলে সহজে বলবো। 3 স্কোয়ার মানে 9 এরপরে এই টোটালটা গুণ করবো এই 3 3 কে 9 9 দোকানে 18 18 আর 8 হাতে আছে 1 এরপরে লাস্টের ডিজিটটা বর্গ করবো অর্থাৎ 3 স্কোয়ার হলো 9 আর হাতের 1 হলো 10 অর্থাৎ 33 স্কোয়ার সমান হলো 1089। আচ্ছা এরপরে যদি 3টা 3 হয় 3টা 3 এর স্কোয়ার 3টা 3 এর স্কোয়ার এটা সমান কত হবে 3টা 3 এর স্কোয়ারের ক্ষেত্রে আমরা এখানে 2টা ডিজিট ফিক্সড আছে এখানে 3 স্কোয়ার মানে 9 অর্থাৎ 0 আর 9 এইটা হলো ফিক্সড তাহলে আমরা লিখবো
शून्य और नय एरपे तीनटार जो छयटा संख्या तीनटार जो छयटा संख्या एक और आठ थे एक और आठ थे बाकी चार्ट संख्या एक और आठ दिए पूरण कर दुईटा दीसि एदी के आठ 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 पर एक एक एरपे आठ आठ यार बर्ग हलो एरपर एक ख्याल करी चार्टा तीन स्कोयर जो है तेल प्रथम जे शून्य नय ये लिखे फिलब शून्य नय यो फिक्सड এরপরে এই চারটা সংখ্যার জন্য আটটা সংখ্যা হবে তাহলে বাকি এদিকে যদি তিনটা এখানে দেবো তিনটা আর দুইটা এলো আটটা তাহলে এক হবে যেহেতু যে এক প্রথমে আসছে এরপরে আট এক দিব আমরা এদিকে তিনটা আর আট দিব এখানে তিনটা আসলে খুবই মজার ঠিক আছে এইভাবে আমরা বড় বড় সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি আচ্ছা এটা গেল টাইপ থ্রি এখন দেখাবো টাইপ ফোর আচ্ছা টাইপ ফোর নাইনটি নাইন এর স্কোয়ার इक्वल टू प्रथम एक जाना थकते हैं तरह हमें एक भिन्न नियम देखा ख्याल करी नाइनटी नाइन चाहते एकश चाहते निरानब्बे एक कम प्रथम नाइन स्कोयर लिखब एकाशी एकाशी एक हाथ आठ नय नय एकाशी एकाशी के दुई द्वारा जो गुण करी तेल पाबा दुई के दुई आठ गुण षोलो একশো বাষট্টি আর হাতে ছিল আট একশত সত্তর একশত সত্তরের শূন্য হাতে থাকলো এই সতেরো আচ্ছা হাতে থাকলো এই নাইন স্কোয়ার হইল একাশি একাশি আর সতেরো আট নয় এই নয় আট এটা হলো একটা বর্গ আচ্ছা এরপরে আমরা এই প্রথমটা মনে রাখবো এরপর তিনটা নয় যদি হয় এত স্কোয়ার ইকুয়াল টু এখানে ফিক্সড হলো আট আর এক এটা হলো ফিক্সড তাহলে আট আর এক আমরা যদি প্রথমে লিখে ফেলি আট আর এক প্রথমে লিখে ফেলব আর বাকি থাকে এই নয় আর শূন্য নয় আর শূন্য এক্ষেত্রে আমরা যেহেতু তিনটা থাকলে ছয়টা হবে বাকি আমরা এখানে দুইটা নয় দিয়ে দিব এখানে আর এখানে দুইটা শূন্য দিয়ে দিব তাহলে এই ছয়টা হয়ে গেল ঠিক আছে অর্থাৎ তিনটা নয়ের স্কোয়ার হলো দুইটা নয় এরপরে আশি এরপরে শূন্য নয় শূন্য এক ঠিক আছে এরপরেরটা খেয়াল করি চারটা নয় যদি থাকে তাহলে কী হবে আগে বলছি এটা টেকনিকটা হলো এটা হচ্ছে নয় নয় একাশি এই একাশি আমরা প্রথমে লিখে ফেলাবো এই চারটার জন্য আটটা সংখ্যা হবে তাহলে এইদিকে তিনটা সংখ্যা দিব আর এখানে তিনটা সংখ্যা দিব এই হবে মোট আটটা সংখ্যা আর এখানে আছে দুইটা আচ্ছা তাহলে প্রথম দিয়ে তিনটা নয় দিব এরপরে এখানে তিনটা শূন্য দিব এইটা হলো এটা বর্গমূল এই বর্গ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা আসলে খুবই মজা অনেক বড় সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় তা দেখে গেলাম আবারও আমি একটু রিভিউ দিতেছি মনে রাখার উপায় যখন একই সংখ্যার গুণ ফল বা বর্গ নির্ণয় করি গুণফল বলতে নাইনটি নাইনের স্কোয়ার নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এটা গুণফল ঠিক আছে আচ্ছা এটা বর্গই বলি বা গুণই বলি যাই বলি খুব সহজে নির্ণয় করার টেকনিকটা হলো প্রথমে আমরা এই একাশি লিখব একাশি লেখা এখানে নাইন জিরো এই দুইটা দিয়ে ফিল আপ করবো যখন দুইটা সংখ্যা তখন এখানে হইতেছে চারটা সংখ্যা প্রথমে একাশি লিখব এরপরে এখানে একটা নয় দিব এখানে একটা শূন্য দিব প্রথমে একাশি লিখব এরপরে দুইটা নয় দিব এখানে দুইটা শূন্য দিব এখানে ছয়টা হবে নয় তিনটা সংখ্যার জন্য ছয়টা হবে দুইটা সংখ্যার জন্য চারটা হবে চারটা সংখ্যার জন্য আটটা হবে প্রথমে একাশি লিখবো লেখা এর আগে তিনটা নয় দিব মাঝখানে তিনটা শূন্য দিব এটা হলো টেকনিক মনে রাখা ঠিক আছে